ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আমি শিহান বিপ্লব ভট্টাচার্য। আজকে তোমাদের জন্য যেটা আমি রেখেছি সেটা হচ্ছে কি আগে স্ন্যাপিক, এর আগে মাইগেরি কেকমি তোমাদের দেখিয়েছি, আশা করি মোটামুটি প্র্যাকটিসটি মতো করছো। তো আজকে কি আগে দেখাবো, স্ট্যান্ডিংয়ের উপর দেখাবো আমি কি আগে। নেক্সট সেশানে আমি স্ট্যান্ডসের উপর, যেরকম ফার্স্ট আমি কেকমি যখন দেখাই স্ট্যান্ডিং দেখেছিলাম, পরের সেশানে দেখেছিলাম খিবাদাচিতে করে কেকমি, সেম ফার্স্ট স্ট্যান্ডিং দেখাবো আজকে। নেক্সট সেশানে তোমার জন্যে খিবাদাচিতে কেকমিটাকে আমি যেভাবে আমরা স্ট্যান্ড সাধারণত করে থাকি, টেকনিক করে থাকি, সেভাবে আমি তখন নেক্সট সেশানে তোমার দেখাবো। চলো আজকে আমি স্ট্যান্ডিং দেখাচ্ছি কি আগে কীভাবে আমরা করি। এইভাবে স্ট্রেটভাবে দাঁড়াবে, আর একটা জিনিস মাথা রাখবে, কি আগে স্ন্যাপ কিক যেটা আমরা করব তার যে রিয়াকশানটা সেটা কিন্তু আপার দিকে উঠবে, এটা মাথায় রাখবে। ফার্স্ট কিক যখন কিকমি যখন করেছিলাম স্ট্রেট ওয়াইজ হিট, এটা কিন্তু রিয়াকশানটা আপার দিকে, সাধারণত চিন লেভেল এখানে স্ট্রাইক করে থাকি কিংবা হ্যান্ড ব্রেকিং গ্রিপিং করে নিচ থেকে হয়। তো চলো দেখাচ্ছি, আপ, আবারও বলছি কিছু সাপোর্ট নিয়ে ফার্স্ট করবে, ইন্ডিভিজুয়ালি করলে হয়তো ব্যালেন্স পাবে না, তো সাপোর্ট নিয়ে করবে, কিকটা কিন্তু খুব একটা ইজি নয়। তো নেক্সট ফার্স্ট লেগ আপ, দেন স্ট্রেট ওয়াইজ উঠবে যখন এখান থেকে, দিস ইজ দেন ব্যাক। তো কী হলো, ওয়ান স্ট্রাইক দেন ব্যাক ল্যান্ড, সেম অপোজিট লেগ সেম স্ট্রাইক দেন ব্যাক, ওকে, রিয়াকশানটা আপারে হচ্ছে, দেখে নাও, দিস ইজ উপর দিকে, সি ইউ। আমি সাইড ওয়াইজ একবার তোমার দেখাচ্ছি, দেখে নাও, তো নিশ্চয়ই বুঝতে পারছো কিকটা কিন্তু থ্রাস নয়, ভুলিয়ে ফেলবে না, থ্রাস যেটা আমরা করি স্ট্রেট ওয়াইজ হিট, জাস্ট আম দিস ইজ থ্রাস হিট, দিস ইজ কেকমি, কি আগে হচ্ছে আপারে রিয়াকশান, দেখতে অনেকটা এরকম লাগছে কিন্তু এই রিয়াকশানটা কিন্তু দুটো দুরকম, কেকমি হচ্ছে স্ট্রেট ওয়াইজ হিট, কি আগে হচ্ছে নিচ থেকে উঠছে, দিস ইজ রাইট। তো আরেকবার দেখে নাও, ওয়ান টু থ্রি ফোর, ওকে, তো এটা কি আগে যে দেখালাম তোমাদেরকে, নেক্সট স্ট্যান্সের উপর আমি তোমাদের দেখাবো কী বাদ আছি। তো আজকে এ পর্যন্তই।